ওয়েলকাম টু বুকওয়ার্ম বুকওয়ার্মে আপনাদের অনেক স্বাগত আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়ার্স ইয়ার নিয়ে কিছু আলোচনা করবো এবং দেখবো যে কোশ্চেনগুলো কত সহজে কীভাবে তোমরা সলভ করতে পারছো তো চলো শুরু করা যাক প্রিভিয়ার সার থাকবে শর্ট ট্রিক্স থাকবে এবং কনভিনিয়েন্ট মেথড থাকবে যদি তুমি শর্ট ট্রিক্সে না পারো তাহলে একটা মেথড দেখিয়ে দেবো সেই মেথডে তুমি কীভাবে কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবে হ্যাঁ যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব অবশ্যই করো এবং চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করো চ্যানেলটিকে এবং সবাইকে জানিয়ে দাও যে এখানে ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো চলো দেখে নেওয়া যাক কী কী আছে আমাদের পরবর্তী জিনিস এবং হ্যাঁ এটা লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লেডি কনস্টেবল হয়েছিল। তার প্রিভিয়াস ইয়ারটা ম্যাথের কোশ্চেনটা আমি দিলাম তো চলো দেখে নেওয়া যাক দেখো ফার্স্ট কোশ্চেন কি তিনটি ঘন্টা একবার একসাথে বাজার পর দশ বারো এবং পনেরো সেকেন্ড অন্তর বাজতে থাকে ঠিক আছে এবার বলেছে কতক্ষণ পর তারা একসাথে বাজবে একটাই শটিক্স এটা লস আগু করবে এল সি এম করবে কীভাবে করবে দেখো এইভাবে লিখে নেবে তুমি যেমন আমি লিখলাম এভাবে লিখে নেবে তা লস আগু যেমন করবে দুই পাঁচা দশ দুই ছয় বারো পনেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচ এককে পাঁচ ছয় পাঁচ তিন পনেরো পাঁচ দুগুণে দশ তিন আঠেরো একশো আশি কিন্তু দেখো আরেকটা আছে তিন দুগুণে ছয় তিন এক তিন তিন দুগুণে ছয় আর পাঁচ দুগুণে দশ অতএব ষাট হচ্ছে রাইট অ্যান্সার ষাট সেকেন্ড এটাই হবে রাইট অ্যান্সার বোঝা গেল এরপর দেখো এরপর হচ্ছে ছশো এর কুড়ি পার্সেন্ট সমান এক্স হলে ছশোয়ের কুড়ি পার্সেন্ট এক্স হলে পঁচিশ এক্সে কত তো এটা কীভাবে করবে দেখে নাও ছশো এর কুড়ি পার্সেন্ট ছশো লিখবে কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি বাই একশো হলো সমান এক্সের পঁচিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট মানে কত পঁচিশ বাই একশো কিন্তু আমরা এতটা লিখতে যাবো কেন এর একটা শট ট্রিক আছে কী করব দেখো তোমাদেরকে ফ্র্যাকশন টু মানে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভারসেন জানতে হবে এটা পরের ক্লাসে আমি অবশ্যই করে দেবো এখন আমি একটু বলে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো কীভাবে করবে কুড়ি পার্সেন্ট মানে কি কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো অর্থাৎ হচ্ছে ওয়ান বাই ফাইভ বুঝতে পারা গেল তাহলে ওয়ান বাই ফাইভটা আমি নেবো পার্সেন্টেজ কিন্তু নেবো না তাহলে ছশো এর কুড়ি মানে কি ওয়ান বাই ফাইভ সমান এক্সের পঁচিশ মানে কি পঁচিশ বাই একশো মানে এক বাই চার এইটা হলো সবচেয়ে শর্ট টিক্স কাটো কী হয় পাঁচ বারং ষাট একশো কুড়ি চার বারং আটচল্লিশ চারশো আশি অ্যান্সার তাহলে তোমাকে কষ্টটা রইলো না পার্সেন্টেজ টু ফ্যাকশান তোমাকে কনভার্টও করতে হলো না অথচ তুমি খুব কম সময়ে কিন্তু অ্যান্সারটা বের করে নিলে দেখো এটা কি বলেছে বলছে কোনো ব্যক্তি এক ব্যক্তি একশো ষাট কিলোমিটার অর্থাৎ একটা একশো ষাট কিলোমিটার তোমার চৌষট্টি কিলোমিটার বেগে গিয়েছে আবার তারপরে একশো ষাট কিলোমিটার আশি কিলোমিটার বেগে গিয়েছে ব্যক্তিটির গড় কত একটাই সিম্পল কোশ্চেন সিম্পল একটাই উত্তর আছে দেখো এইভাবে করবে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স যে কোনো একটা ধরে নেবে ওয়াই যে কোনো একটা ধরে নেবে মানটা পুট করবে কীভাবে করবে দেখো টু ইন্টু এক্স মানে আমি চৌষট্টি ধরলাম ওয়াই মানে আমি আশি ধরলাম ওকে এবার এক্স প্লাস ওয়াই মানে চৌষট্টি প্লাস আশি এটাই হলো তো এবার কি করবে তুমি জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে নাও একাত্তর পয়েন্ট ওয়ান ওয়ান আসবে এটা শুধুমাত্র কেটে নাও তুমি ওকে তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক দেখো একটা ক্যাম্পে আটশো জন লোকের কুড়ি দিনে খাওয়া ছিল কিন্তু ক্যাম্পে ছশো চল্লিশ জন ছিল তাহলে ওই ক্যাম্পে কত দিন চলবে ছশো চল্লিশ জনে কত দিন চলবে দেখো এটা কীভাবে লিখবে লিখবে এইখানে লোক লোক সংখ্যা এইদিকে দিন সংখ্যা এভাবে লিখবে লিখে পরে দেখো আটশো জন লোকের কদিন খাবার ছিল কুড়ি দিনে তাহলে ছশো চল্লিশ জনের কত খাবার তোরবে কত দিন চলবে ঠিক আছে তো কীভাবে করবে দেখো লোকসংখ্যা যদি কমে যায় তাহলে দিন সংখ্যা কিন্তু বেড়ে যাবে লোকসংখ্যা আটশো ছিল এখন ছশো চল্লিশ জন খাচ্ছে মানে বেশি দিন খাবে তাহলে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কী হয় আটশো এই দুটো গুণ হয় ভাজি তো এইটা হয় মানে হচ্ছে দেখো আটশো ইন্টু কুড়ি বাই ছশো চল্লিশ দেখো কাটছি আমি দুই বত্রিশ আট চারে বত্রিশ আট একশো মানে হচ্ছে চার পঁচিশ অং একশো মানে পঁচিশ দিন যাবে আটশো জনের যদি কুড়ি দিন যায় তাহলে ছশো চল্লিশ জন আরও বেশি যাবে পঁচিশ দিন যাবে এটা হচ্ছে রাইট অ্যান্সার দেখো এই কোশ্চেনটা প্রতিটা এক্সামে আসে কোনো না কোনোভাবে শুধুমাত্র ডেটাগুলো চেঞ্জ থাকে একই জিনিস কি বলেছে একটা সাইকেলে ক্রয় মূল্য চার হাজার টাকা যদি সাইকেলটি বত্রিশশো টাকায় বিক্রি করা হয় তবে তাদের ছাড়ের শতাংশ শতকরা নির্ণয় করো দেখো চার হাজার টাকা দাম সাইকেলটা ছাড় কত দিয়েছে বত্রিশশো টাকা তার মানে বত্রিশশো টাকায় বিক্রি করেছে ছাড় কত হয়েছে আটশো টাকা তাহলে এবার বলেছে তোমার যে শতকরা ছাড় কত তাহলে চার হাজার টাকার মধ্যে ছাড় কত দিয়েছে আটশো টাকা ইন্টু একশো যেহেতু পার্সেন্টেজে বলেছে দেখো কেটে গেল এটাও এটাও কেটে গেল চার দুগুণ আট তাহলে কুড়ি পার্সেন্ট বোঝা গেল এবার দেখা যাক পরের কোশ্চেন কি বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো এবং ষোলো দিয়ে ভাগ করলে প্রতিবারই পাঁচ ভাগশেষ থাকবে মানে তুমি একটা সংখ্যা যেটাকে এইগুলো দিয়ে ভাগ করলে এই যে এইখানে কিন্তু পাঁচ একটা অবশিষ্ট থাকবে বুঝতে পারা গেল এইখানে তুমি দিয়ে ভাগ করছো আট বারো কিংবা ষোলো দিয়ে এখানে একটা গুণিতক দিচ্ছ কিন্তু ভাগশেষটা পাঁচ পরে রয়েছে এটার একটা সহজ উপায় হলো সহজ পদ্ধতি হলো এইগুলো জাস্ট লসাগু করে দাও কত হচ্ছে দুই দিয়ে ভাগ করো দুই চারে আট দুই ছয় বারো দুই আটটে ষোলো দুই দশে কুড়ি আবার ভাগ করো দুই দোকানে চার তিন চার দোকানে আট পাঁচ আবার একটা দুই দিয়ে যাচ্ছে দুই এক তিন দুই দোকানে চার এখানে পাঁচ তাহলে পাঁচ হলো আর এটা হচ্ছে আট চার দোকানে আট আট তিনে চব্বিশ চব্বিশ কত হয় দুশো চল্লিশ দিয়ে তো টোটালি ডিভাইড হয়ে যাচ্ছে পাঁচ প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট রয়েছে অতএব যেটা হবে দুশো তার সঙ্গে তুমি পাঁচ যোগ করে দাও সেটা হবে কেননা পাঁচ তো অবশিষ্ট প্রতি প্রতিবারই তাহলে দুশো পঁয়তাল্লিশ হবে রাইট অ্যান্সার বোঝা গেল পরেরটা দেখো এইগুলো সবচেয়ে সোজা জাস্ট তোমাকে দেখতে হবে এবং অবজার্ভ করার মতো ক্ষমতাটা তোমাকে আনতে হবে কিভাবে করবে এই এইগুলোর মধ্যে কোনোরকম উলঝলা উলঝাবে না দেখো দুটি সংখ্যানুপাত নয় ইস টু চোদ্দো যদি বৃহত্তম সংখ্যাটি নয় ইস টু চোদ্দো যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে পঞ্চান্ন বেশি হয় দেখো আমি ধরে নিলাম যেহেতু এই অনুপাতে আছে এইটা ক্ষুদ্রতম ঠিক আছে আর এটা বৃহত্তম বোঝা গেল তাহলে এবার দেখো দুটোর সংখ্যার ডিফারেন্স কত বলেছে পাঁচ আর এইখানে কত বলেছে পঞ্চান্ন বেশি বলেছে তো ক্ষুদ্রতম হচ্ছে বৃহত্তম পঞ্চান্ন বেশি কত পাঁচ বেশি আর এখানে কত বেশি পঞ্চান্ন বেশি দুটোই তো সমান তাহলে পাঁচ ইকল টু পঞ্চান্ন এক কত এগারো তাহলে একে করে যদি হয় তাহলে সংখ্যা দুটো কী কী নিরানব্বই আরেকটা চোদ্দো দিয়ে একশোকে একশো চুয়া একশো চোদ্দো দিয়ে এগারোকে গুণ করলে কত হয় একশো চুয়ান্ন বোঝা গেল এবার দেখো তাহলে কত হবে নিরানব্বই আর একশো একটু সাবধানতা অবলম্বন করবে কেননা দেখো নিরানব্বই প্রথমে আসে তুমি কিন্তু দেখে টিক মেরে চলে আসবে এটা কিন্তু উচিত নয় তারপরেরটা দেখবে যে কী আছে এখানে একশো ছাপ্পান্ন আছে দেখে অ্যান্সারটা করে আসবে দেখো এটা কি বলেছে এই অঙ্কগুলো আমি টাইম অ্যান্ড ওয়ার্ক এই অঙ্কগুলো আমি করি এলসিএম মেথড দিয়ে তোমরাও করো খুব সহজভাবে অঙ্কটা করতে পারবে দেখো এ ও বি এককভাবে একটি কাজ ছ দিনে এবং বারো দিনে করতে পারে অর্থাৎ এ একটি কাজ করে ছ দিনে বি একটি কাজ করে বারো দিনে এর লসাগু নেবে দুটো ছয় আর বারো লসাগু কত বারো হয় তাহলে তাদের এফিসিয়েন্সি কত এর এফিসিয়েন্সি কত হবে এই বারোটাকে ছয় দিয়ে ভাগ করবে এর এফিসিয়েন্সি কত তাহলে ছয় দুগুনে বারো আর বি এর এফিসিয়েন্সি কত বারো এককে বারো মানে এক এফিশিয়েন্সি মানে কি এ একদিনে দুই ইউনিট কাজ করতে পারে মানে দুই ইউনিট আর বি একদিনে এক ইউনিট কাজ করতে পারে এর এফিসিয়েন্সি কিন্তু বেশি সেই জন্যই কাজটা তাড়াতাড়ি শেষ করছে হলো এবার দেখো তাহলে আমাদের সিনটা কীরকম ছিল এ ইকুয়াল টু ছয় বি ইকাল টু বারো আমাদের লস হয়েছিল বারো তাহলে এর হচ্ছে এক এফিশিয়েন্সি এর হচ্ছে এর হচ্ছে দুই এর বিয়ের হচ্ছে ওয়ান বুঝে গেল দুজনে একসাথে তিন দিন কাজ করে তাহলে এ প্লাস বি একসঙ্গে কাজ করে এফিসিয়েন্সি কত দুই প্লাস এক দুই প্লাস এক কত তিন কদিন কাজ করে তিন দিন কাজ করে তাহলে সমান নয় ইউনিট কিন্তু কাজ করা হয়ে গেল টোটাল কাজ এইটা এত কাজ করা হয়ে গেছে বাকি কাজ কত তিন ইউনিট এটা কিন্তু বাকি কাজ রইল আমাদের তিন ইউনিট এবার কী বলেছে তিন দিন কাজ করার পর এ চলে যায় এ চলে যায় তাহলে কিন্তু এই এফিসিয়েন্সি কাজ করবে না শুধুমাত্র বি কাজ করবে এখন শুধুমাত্র কে কাজ করছে এখন শুধুমাত্র বি কাজ করছে বোঝা গেল তাহলে বি যে কাজ করছে বিয়ের এফিসিয়েন্সি কত এক কত কাজ করতে হবে তিন অতএব কত দিন লাগবে এক ইন্টু তিন তাহলে সমান তিন দিন লাগবে তাহলে টোটাল কাজটা শেষ করতে কতদিন লাগবে তিন দিন তো লেগেই গেল বিয়ের আর তিন দিন দুজনা মিলে করেছে অতএব তিন প্লাস তিন ছ দিন লাগবে বোঝা গেল দেখো ছ দিন লাগছে এরপরেও যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি টাইম অ্যান্ড ওয়ার্ক সমস্ত কিছুটা কভার করব তাও কমেন্ট করে যদি না হয় তাহলে আমি একটা অন্য একটা ভিডিও পোস্ট করে দেবো এইটার ব্যাপারে ওকে তো চলো দেখা যাক দেখো এই ম্যাথটা প্রতিটা এক্সামে আসে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে চারশো ক্ষেত্রফল দেখো আমি ধরলাম যে দৈর্ঘ্যকল টু এক্স প্রস্ত এগোল টু ওয়াই তার ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত কত হয় চারশো ঠিক আছে এবার বলেছে যে দৈর্ঘ্য যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের চেয়ে পনেরো গুণ বেশি হয় বোঝা গেল ব্যাপারটা এবার দেখো তাহলে কী করবো তুমি এখানে এখানে কি করতে পারো তাহলে এক্সটা তুমি দৈর্ঘ্য ধরলে বিটা পোস্ত ধরলে তাহলে হচ্ছে চারশো ষাট কেননা আয়তক্ষেত্রের কী বলো ওটা ক্ষেত্র ফলের সূত্র হলো এক্স ইন্টু ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু পোস্ত এটা হলো এবার দেখো বলেছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পোস্তের চেয়ে পনেরো পার্সেন্ট বেশি হয় মানে একশো পনেরো বাই একশো বোঝা গেলো প্রস্তের চেয়ে যদি পনেরো বেশি হয় মানে এক্সটা যদি আমি নিচে ওয়াইটা যদি নিচে নিয়ে আসি এক্স বাই ওয়াই যদি করি তাহলে কি হয় একশো পনেরো বাই একশো একটু কেটে নাও শোন কত হচ্ছে তেইশ বাই কুড়ি হলো তাহলে এখন মধ্য ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে এক্স ইকোয়াল টু তেইশ বাই কুড়ি ওয়াই আরেকটা কী আছে আমাদের এক্স ওয়াই জাস্ট এই এক্সের মানটা এখানে পুট করে দাও কীভাবে করবে দেখো এক্স ইকল টু কত তেইশ ওয়াই বাই এক্স আর একটা তো সরি তেইশ ওয়াই বাই কুড়ি আরেকটা তো ওয়াই আছেই সমান চারশো ষাট বোঝা গেল দেখো তেইশ দুগুণের ছেচল্লিশ মানে হচ্ছে কুড়ি আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার ইকল টু এই কুড়িটা কিন্তু এখানে গুণ হয়ে যাবে সমান চারশো তাহলে ওয়াই সমান কত কুড়ি আর এইটা কি প্রস্ত এখানে প্রস্থই জানতে চেয়েছে যে আয়তক্ষেত্রের প্রস্তটা কত আয়তক্ষেত্রে প্রশ্নটা করলো এই যে আসতে চওড়াটা কত তাহলে এটা হবে কুড়ি বোঝা গেল দেখো এই একটা অঙ্ক আছে এইটা সবচেয়ে শর্ট টিক্স বলবো এক সেকেন্ডের মধ্যে তুমি করতে পারবে তোমাদেরকে দেখাতে আমার টাইম লাগছে তাই নাহলে আমি এক সেকেন্ডে করবো এটা তোমরাও পারবে জাস্ট প্র্যাকটিসটা করে যাও দেখো এই ইকল টু বি ই এ টু বি টু থ্রি টু ফোর তাহলে বি ইকোল টু সি বি ইজ টু সি টু সিক্স ইস টু ফাইভ তবে এ ইকল টু সি কত দেখো তোমরা কীভাবে লিখবে এইভাবে লিখবে এ ইজ টু বি ইজ টু সি যা আছে নিচে বসিয়ে বসিয়ে যাও এ ইকল টু থ্রি আছে থ্রি বসালে বি টু ফোর আছে ফোর বসালে সি ইকল টু দেখো বি টু আবার এখানে সিক্স আছে তাহলে এইখানে বসাতে পারছো না নিচের লাইনটায় বসাবে এ ছেড়ে দেবে এবং সি টু কোথায় আছে সি টু দেখো ফাইভ আছে তাহলে সি ইকল টু ফাইভ বসালে এই লাইনটাই কিন্তু নয় নিচের লাইনটা বসালে একটা দাগ টানবে এইখানে যে সংখ্যাটা আছে এখানে যে ফাঁকা আছে না এই সংখ্যাটা জাস্ট রিপিট করে দেবে চারটা এখানে বসাবে আর এইখানটা ফাঁকা আছে এই সংখ্যাটা জাস্ট রিপিট করে দেবে হলো তাহলে কী মধ্য কথা দাঁড়ালো মধ্য কথা এইভাবে দাঁড়ালো যে থ্রি টু ফোর আর নিচে কত সিক্স ইস টু ফাইভ তাহলে এখানে ফোরটা বসে গেলো আর এইখানে সিক্সটা বসে গেলো এবারে জাস্ট মাল্টিপ্লাই করে দাও বেশি খাটবে না এস টু সি চেয়েছে আমাদের কাছে তাই তো দেখো এস টু সি চেয়েছে এ কত তিন ছয় আঠেরো ইজ টু পাঁচ চারে কুড়ি কিন্তু এখানে তো নেই দুই দিয়ে ভাগ করো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি ফার্স্ট অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেল চলো নেক্সট করা যাক দেখো এটা হচ্ছে রিলেশনশিপের অঙ্ক কীভাবে করবে এই যে ম্যাথটা আছে রিলেশনশিপের এটা রিজনিংয়ের মধ্যে পড়ে আমি করিয়ে দেবো এটা এ সি এর পুত্র কীভাবে লিখবে যখন তুমি জেন্ডার গ্যাপ লিখবে তখন জেন্ডারটা কীভাবে লিখবে কীভাবে তুমি একটা মানে পপুলেশান কীভাবে লিখবে পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখো এ সি এর পুত্র মানে এ হচ্ছে সি উপরে থাকবে এ পুত্র তাহলে এ পজিটিভ দিলাম পুত্রকে পজিটিভ আর ছেলে হলে পজিটিভ আর মেয়ে হলে নেগেটিভ হবে ঠিক আছে মেয়ে হলে নেগেটিভ এটা ফিমেল আর এটা মেল হবে বোঝা গেলো দেখো কি বলেছে এ সি এর পুত্র ঠিক আছে সি এবং কিউ দুই বোন নেগেটিভ দিলাম দুই বোন জেড কিউ এর মা তাহলে এই উপরে গেল এইখানে জেড কিউএর মা মানে নেগেটিভ জেড গেল পি যদি জেডের পুত্র হয় তাহলে পি জেডের পুত্র মানে এখানে পজিটিভ দিলাম জেডের পুত্র এরাও জেডের পুত্র তাহলে এরা কিন্তু ভাই বোন বোঝা গেল তবে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য এটা জানতে চেয়েছে পি এ এর মামা পি কি এর মামা হচ্ছে দেখো বোন হচ্ছে তোমার নিজের সম্পর্কের সঙ্গে তুলনা করার চেষ্টা করবে তোমার বাড়ির যে কোনো একটা সম্পর্ক নিয়ে নেবে সেইভাবে সবচেয়ে ইজিলি রিলেশনশিপ কিন্তু প্রবলেমগুলো সলভ করা যায় দেখো এটা হচ্ছে ভাই এর ভাই হচ্ছে তাহলে ভাইয়ের বোনের পুত্র এ এর বোন হচ্ছে তাহলে বোনের পুত্র কি হয় ভাগ্নেই তো হয় মানে পি মামাই তো হচ্ছে অতএব এটা হবে রাইট অ্যান্সার বোঝা গেল আশা করি দেখো এইটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশন এটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশন কিভাবে করবে পি ইন্টু কিউ দেখো এইভাবে লিখে নেবে পি ইন্টু কিউ সমান পি কিউ এর বাবা মানে এখানে পজিটিভ দিলে আর এখানে বাবা লিখে দিলে বুঝতে পারা গেল পি মাইনাস কিউ সমান পি কিউয়ের বোন মানে পি এইভাবে দিলে আর কিউয়ের বোন মানে পি মাইনাস হবে এইখানে তাহলে এইভাবে যখন হচ্ছে তাহলে আমি দেখব যে এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা এম বি এর কে হন ঠিক আছে প্রথম দিকে লিখতে শুরু করলাম বি প্লাস ডি মানে হচ্ছে বি প্লাস ডি কোথায় আছে তুমি দেখে নেবে দেখো বি প্লাস ডি মানে হচ্ছে পি এর মা মানে হচ্ছে ডি এর মা বুঝতে পারো তাহলে এখানে বি লিখলাম এখানে ডি লিখলাম এইভাবে একটা চিহ্ন দিলাম মা লিখলাম এখানে এখানে নেগেটিভ দিলাম বোঝা গেলো ডি ইন্টু এম মানে পি ইন্টু কিউ পি এর বাবা মানে হচ্ছে পজিটিভ আর কার বাবা এটা হচ্ছে এমের বাবা এখানে বাবা লিখে দিলাম ওকে এবার আর এটা কী বলেছে এম ভাজিত এন অর্থাৎ পি ভাজিত কিউ মানে পি কিউয়ের ভাই মানে এম হচ্ছে এন এর ভাই তাহলে এইটা প্লাস বোঝা গেল এবার কী বলেছে এম এর কে হন এম এর কে হন মানে সম্পর্কটা এমের দেখো এ হচ্ছে এর মা বি হচ্ছে বি এর মা এইটা হচ্ছে বাবা মানে এটা গ্র্যান্ডসন হচ্ছে তার মানে এম হচ্ছে নাতি ছেলের ছেলে মানে কী হয় নাতি তাহলে নাতি হবে রাইট অ্যান্সার এটা একটু কোডের একটু হাই লেভেল আছে এটাও আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয় তো চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক এই ম্যাথগুলো কীভাবে করবো এখানে দেয় কতগুলো রেকটেঙ্গেল আছে কতগুলো আয়তক্ষেত্র ক্ষেত্র আছে এগুলো দেয় দেখো কীভাবে করবে দেখো ভালো করে দেখে নাও আমি বড়ো করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় দেখো এইখানে একটা আছে দুটো আছে তিনটে আছে চারটা আছে পাঁচটা পাঁচটা আছে এখানে আয়ত্ত ক্ষেত্র অর্থাৎ এই রকম একটা শেপ কিন্তু বের করতে বলেছে তাহলে এইখানে হয়ে গেলো পাঁচটা বোঝা গেলো দেখো এই একটা ছটা পুরোটা নিয়ে একটা ছটা এই একটা সাতটা একটা হয়ে গেলো এই দুটো আর একটা মানে এই দুটো আর একটা আটটা হয়ে গেল টোটাল একটা নটা হয়ে গেলো আরেকটা কোথায় নটা তো হলো কিন্তু আরেকটাও আছে এর মধ্যে কোথায় পাবে কীভাবে পাবে দেখো এই যে একটা আছে এইটাও তো একটা তাহলে হচ্ছে পাঁচ প্লাস এক প্লাস এক প্লাস এক প্লাস এক প্লাস এক দশটা হচ্ছে রাইট অ্যান্সার এরপর দেখা যাক এই যে ম্যাথামেটিক্সটা এইটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন ডিসটেন্স অ্যান্ড ডাইরেকশান থেকে অঙ্কটা কীভাবে করবো এইটা এক একটু কিন্তু তোমাকে ম্যাচিওর হতে হবে অর্থাৎ তোমাকে একটু ঠিকঠাক দেখা দেখতে হবে যে কোথা দিয়ে কোথায় যাচ্ছে দেখো এইভাবে প্রথমে একটা দাগ টেনে নেবে এইদিকে ইস্ট এদিকে ওয়েস্ট এদিকে নর্থ এইদিকে সাউথ বোঝা গেল এবারে দেখো এ এর ঘর হাসপাতাল থেকে বারো কিলোমিটার পূর্বে অবস্থিত তাহলে এ হাসপাতাল এখানে ধরে নিলাম আমি বারো কিলোমিটার পূর্বে মানে এইখানে কোনো একটা জায়গায় এর ঘর অবস্থিত কত কিলোমিটার দূরে বারো কিলোমিটার দূরে এরপর তার স্কুল থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে তার স্কুল হাসপাতাল থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হাসপাতাল এইটা ধরেছি ঠিক আছে হাসপাতাল থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে এইদিকে পাঁচ কিলোমিটারই নিলাম অবস্থিত এর ঘর থেকে স্কুলের ন্যূনতম দূরত্ব কত অত এইভাবে এইটা হল ন্যূনতম দূরত্ব এর স্কুল থেকে এর ঘরের দূরত্ব কত দেখো এইটা হচ্ছে একটা সমকুণি ত্রিভুজ যেটা এইটা হচ্ছে বারো এটা হচ্ছে পাঁচ তাহলে এটা হবে তেরো বুঝতে পারা গেল এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে তোমরা সময় জানো যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হয় বুঝতে পারা গেলো চলো দেখা যাক নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে এটা নির্ণয় করো দেখো বর্গক্ষেত্র মানে কীরকম সেভাবে চারদিকটায় সমান দেখো গুনছি দেখো এক দুই তিন চার পাঁচ হলো দেখো এই একটা আছে ছয় তাহলে ছটা কিন্তু আমি পেয়ে গেলাম হলো আর একটা দেখো এই একটা আছে বড় একটা সাত সাতটা হচ্ছে রাইট অ্যান্সার আর কোথাও পাবে না তুমি তুমি খুঁজে দেখে নেবে আর কোথাও পাওয়া যাবে না সাতটা হচ্ছে রাইট অ্যান্সার দেখো এই একটা একটু বড় করে দেখাচ্ছি এইটা কীভাবে করবে এটা জাস্ট বলেছে নিচে কোনটি মানে এইটাকে পূরণ করবে এই যে একটা ফাঁকা জায়গা রয়েছে না এইটাকে পূরণ করে দেবে ঠিক আছে কীভাবে করবে দেখো তুমি দেখে নেবে যে আইডেন্টিক্যাল হচ্ছে কি না এইভাবে একটা আসবে একটা এইভাবে আসবে আর একটা এইভাবে আসবে তুমি দেখে নাও কোনটাতে আছে দেখো তিন নম্বর হচ্ছে রাইট অ্যান্সার এইটা কিন্তু হবে না এটা কিন্তু সোজা চলে যাচ্ছে সোজা কিন্তু নেই এইভাবে কিন্তু হবে না তাহলে তিন নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেল চলো আরও কোশ্চেনের দিকে এখনো যাক আমার মনে হয় এর মতো সহজ আর কিছু হয় না সামান্য শুধুমাত্র জেনারেল নলেজ থাকতে হবে এটা করা যাবে এটাকে বলে ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু কোশ্চেন অনেক আসে দেখো কীভাবে করবে কি বলেছে নিম্নলিখিত কোন চিত্রের দ্বারা সঠিকভাবে হাতি নেগড়ে এবং পশুর মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় দেখো আমি ধরে নিলাম পশু এটা হচ্ছে পশু পশুর গোল ঠিক আছে নেকড়েও তো একটা পশু হাতিও তো একটা পশু কিন্তু তারা দুটো এক নয় তাহলে একটু ছেড়ে হবে তাহলে এটাই হবে রাইট অ্যান্সার বুঝতে পারা গেলো কীভাবে আবার বলে দিচ্ছি দেখো টোটালটা ধরে নিলাম পশু নেকড়েও একটা পশু আর হাতিও একটা পশু হলো কিন্তু দুজন তো এক নয় তাই একটু ছেড়ে ছেড়ে করেছে একটু ছেড়ে ছেড়ে দিয়েছে বুঝতে এটা হবে রাইট অ্যান্সার এবার দেখো এটা হচ্ছে কোডিং ডিকোডিং প্রতিটা এক্সামে আসে এটাতে এসেছে দিল্লি আই সিসি আইডিডি হলে বোম্বে টু কত এইটা দিল্লি এল এইচ আই এল ইকাল টু সি সি আই ডি ডি দেখো ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু মাইনাস ওয়ান হয়েছে এটা মাইনাস টু হয়েছে এটা মাইনাস থ্রি হয়েছে মাইনাস ফোর হয়েছে এটা মাইনাস ফাইভ হয়েছে কীভাবে আবার দেখিয়ে দিচ্ছি ডি মানে কত ডি মানে ফোর ই মানে ফাইভ আর এল মানে কত এল মানে বারো এইচ মানে কত এইচ মানে ছয় সরি সাত এইচ মানে হচ্ছে আট আই মানে হচ্ছে নয় ঠিক আছে ই মানে ফাইভ আর সি মানে কত সি মানে হচ্ছে থ্রি সি মানে কত থ্রি আই মানে নাইন ডি মানে ফোর ডি মানে ফোর চার থেকে এক বার দাও তিন হয় পাঁচ থেকে দুই বাদ দাও তিন হয় বারো থেকে তিন বার দাও নয় হয় আট থেকে চার বার দাও চার হয় আর নয় থেকে চার বার দাও পাঁচ বাদ দাও তাহলে কিন্তু চার হয় তাহলে আমাদের সিরিজটা কীরকম চলছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এইটাতেও আমি সেম করব তাহলে বি মাইনাস ওয়ান কী হয় এ ওকে এবার হ্যাঁ এইখানে একটু তোমাকে ধৈর্য রাখতে হবে এবং ঠিকভাবে দেখতে হবে পুরোটা তুমি করবে না কেন পুরোটা করতে যাবে পুরোটা তুমি করবে না একটু ট্রিক লাগাবে তুমি দেখবে এ কোথায় আছে দেখো একটা এ আছে দু আছে দুটো এ আছে মানে এই দুটো কিন্তু বাদ চলে গেল তাহলে এরপর কিন্তু তুমি দেখো লাস্টটা কি আছে টি আর এস তার মানে লাস্টেরটা তুমি যদি বের করে নাও তাহলে কিন্তু তোমার কিন্তু সব সলভ তাহলে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস অতএব ওয়াই মানে কত হচ্ছে পঁচিশ মাইনাস সিক্স মানে হচ্ছে উনিশ উনিশ মানে কত উনিশ মানে এস অতএব লাস্টে এস থাকবে তাহলে দেখো হচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেলো এটা হচ্ছে রাইট এবার এইটা দেখো এটা খুবই ইজি ঋণা একটি সংস্থা থেকে বারোশো টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয় সেখানে সরল সুদের হার যত তত বছরের জন্য ঋণ দেওয়া হয় তাহলে চারশো টাকা সুদ পরিশোধ করতে পরিশোধ করে তবে তার সুদের হার কত ছিল মানে রেটটা কত তাহলে রেট সমান আর ধরে নিলাম আর সময় সমান টি ধরে নিলাম তাহলে হচ্ছে পি টি আর বাই হান্ড্রেড এটা কি এসআই সমান সিম্পল ইন্টারেস্ট সমান সিম্পল ইন্টারেস্ট সমান পিটি আর বাই হান্ড্রেড সবাই জানি আমরা পিটিআর বাই হান্ড্রেড তাহলে এসআইটা কত দিয়েছে চারশো বত্রিশ পিটা কত পিটা হচ্ছে বারোশো টিটা কত টিটা টি আটটা কত আটটাও টি কেন কেন বলেছে যত বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে তত বছরের সমান বোঝা গেল দেখো যত বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে তার সমান তাহলে পিটিআর বাই হান্ড্রেড তাহলে এটা হয়ে গেল বাই একশো এই দুটো কেটে দাও দেখো কাটছি এটা টি স্কোয়ার ইকুয়াল টু এটা যাবে তোমার তিন বারং ছত্রিশ ছত্রিশ চার বাহাত্তর ছয় বারং বাহাত্তর তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু ছত্রিশ হলে টি ইকুয়াল টু কত হয় ছ পার্সেন্ট এটাই হবে রাইট অ্যান্সার বোঝা গেল দেখো এটা একটা খুব সহজ অঙ্ক যে এ ও বি এ বিসিডির মধ্যে কিছু টাকা এই অনুপাতে বিভক্ত করা হলো এবার কী বলেছে যে সি যদি ডি এর কাছ থেকে এক হাজার টাকা বেশি পায় দেখো সি এর কোনটা সি এর এইটা ডি এর এইটা এখান থেকে এক হাজার টাকা বেশি মানে ডিফারেন্সটা কত হচ্ছে এক তাহলে এক সমান এক হাজার বোঝা গেলো তাহলে বি কত টাকা পাবে এক সমান এক হাজার হলে দুই সমান কত দু হাজার আর দুইটা কথা হচ্ছে বিয়ের হচ্ছে তাহলে দু হাজার টাকা অ্যান্সার কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে জাস্ট দেখো এটা কী বলেছে ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত হচ্ছে ওয়ান বাই টু এস টু ওয়ান বাই থ্রি এস টু ওয়ান বাই ফোর তাহলে যদি ত্রিপুষ্টি পরিসীমা বাহান্ন সেন্টিমিটার হয় তবে ক্ষুদ্রতম প্রবাহটি দর্ঘগত দেখো এই যে আছে না এইগুলো দেখে ভয় খাবে না এগুলো একটা এলসিএম নিয়ে নেবে দুই তিন আর চারের এলসিয়াম কত হতে পারে ছয় তো হবে না বারো হবে তাহলে দেখো যদি গুণ করি আমি এলসিয়াম দিয়ে ফার্স্টটাকে গুণ করি ওয়ান বাই টু ইন্টু বারো মানে হচ্ছে ছয় ওয়ান বাই থ্রি ইন্টু বারো মানে হচ্ছে চার আর ওয়ান বাই ফোর ইন্টু বারো মানে চার তিনে বারো এটা হচ্ছে রেসিও এবার বলেছে পরিসীমা মানে হচ্ছে এইটা এইগুলো তো বাহুর দৈর্ঘ্য একটা ছয় একটা চার একটা তিন এই তিনটে যোগ করলেই তো পরিষীমা হয় তাহলে ছয় আট চারে দশ আর তেরো তিনে তেরো তাহলে তেরো ইকুল টু পরিসীমা আর এখানে বাহান্ন মানেও পরিষীমা বলা আছে তাহলে তেরো ইকুল টু বাহান্ন এক ইকুল টু চার বোঝা গেল তাহলে বাহুগুলো কত করে ছয় চারে চব্বিশ চার তিনে চার চারে ষোলো আর তিন চারে বারো তাহলে কী বলেছে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত বারো সেন্টিমিটার বোঝা গেলো নিশ্চয়ই দেখা যাক দেখো এটা হচ্ছে নৌকা স্রোতের অঙ্ক খুবই ইজি কীভাবে করবে একটি নৌকা স্রোতের অনুকূলে দু ঘন্টায় ষোলো কিলোমিট কিলোমিটার যায় কিন্তু সমপরিমাণ পথ প্রতিকূলে চার ঘন্টা সময় লেগে যায় তাহলে দেখো একটা সূত্র আছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম বোঝা গেলো তাহলে স্পিড ইকুয়াল টু বার করতে হবে আমাকে স্পিডটা নিয়ে ক্যালকুলেশন হয় কত কিলোমিটার যাচ্ছে ডিস্টেন্সটা ষোলো কিলোমিটার ক ঘন্টায় দু ঘন্টায় মানে স্পিডটা কত হচ্ছে আট কিলোমিটার পার আওয়ার বোঝা গেলো আবার দেখো নেক্সটে কি বলছে যখন প্রতিকূলে আসে মানে এই দিকে স্রোতে যায় এই দিকে স্রোতে যখন আসে প্রতিকূলে যখন আসে তখন চার ঘন্টা সময় লাগে অর্থাৎ দেখো তোমার ডিস্টেন্সটা কিন্তু একই কিন্তু সময়টা চার ঘন্টা লেগে যাচ্ছে তাহলে এখন তোমার স্পিড কত হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার তাহলে দুটো স্পিড আমি পেয়ে গেলাম এবার বলেছে স্থির জলের ব্যাগত দুটো সূত্র আছে এটা মনে রাখতে হবে দেখো যখন এইভাবে নদী এদিকে যাচ্ছে নদী এদিকে যাচ্ছে স্রোতের অনিকূলও যখন বলবে তখন বোট মানে বোটের যে স্পিড প্লাস জলের যে স্পিড দুটো যোগ হবে এবং যখন প্রতিকূলে বলবে তখন বোটের স্পিড মাইনাস জলের স্পিড হবে কেননা তুমি এদিকে সাঁতার কাটছো এদিকে তো জল তোমাকে ঠেলে দিচ্ছে যতটা যাচ্ছ তার অপোজিটে কিন্তু ঠেলে দিচ্ছে অতএব বি মাইনাস ডাব্লু হবে এবার দেখো কী করে লিখবে দেখো অনুকূলে যখন বলেছে তখন স্পিড কত ছিল আট কিলোমিটার তাহলে বি প্লাস ডাব্লু সমান আট কিলোমিটার এবং যখন প্রতিকূলে তখন কিন্তু বি মাইনাস ডাব্লু সমান কত বেরোলো চার কিলোমিটার দেখো এখানে ডাব্লু ডাব্লু কেটে গেলো টু বি সমান আট চারে বারো তাহলে বি সমান ছ কিলোমিটার পার আওয়ার কী বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত তাহলে স্থির জলে এইটা বললাম বোট মানে নৌকার গতিবেগ তাহলে এটা হচ্ছে ছ কিলোমিটার বোঝা গেল দেখা যাক পরের অঙ্ক কী বলেছেন একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রে এরকম হয় একে নিলাম আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে কর্ণ এটা যদি এ ধরি বাহু এটা বি ধরলাম তাহলে এটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি তাই তো হয় রোটোভার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করণ এটা বলছে একচল্লিশ সেন্টিমিটার সমান অত রোটোভার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওভার একচল্লিশ দুদিকে স্কোয়ার করে দাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু একচল্লিশ এটা মনে রেখে দাও বা খাতায় লিখে নাও পরবর্তী আমি বলছি কীভাবে করতে হবে এবার বলেছে তাদের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি এ ইন টু বি এটা এ ধরেছিলাম এটা বি ধরেছিলাম তাহলে এ ইন টু বি সমান কুড়ি হল আরেকটা কি আমি দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একচল্লিশ দেখো এইখানে ট্রিকটা তুমি এ আর বি এমন কি ভ্যালু নেবে যাতে এ B বি সমান কুড়ি আসে এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি এটা পাঁচ নিলাম এটা চার নিলাম দেখো পাঁচ পাঁচে পঁচিশ চার চারে ষোলো পঁচিশ আর ষোলো হচ্ছে একচল্লিশ আর পাঁচ আর চারে কুড়ি তাহলে পাঁচ চার কিন্তু আমার স্যাটিসফাই করছে এবার বলেছে আয়তক্ষেত্রে পরিসীমা কত পরিসীমা মানে কি দৈর্ঘ্যযুক্ত পোস্ত হলো তাই দুই ইন্টু পাঁচ প্লাস চার পাঁচ প্লাস চার নয় নয় দুগুণে আঠেরো হচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেল দেখো পরের কোশ্চেন একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর তেইশ মিটার এল দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্ত এর হচ্ছে তেইশ মিটার ডিফারেন্স বলেছে মানে অন্তর বলেছে যদি আয়ত্ত পরিসীমা দুশো ছ মিটার হয় পরিসীমা মানে কি টু দৈর্ঘ্যযুক্ত পোস্ত সমান দুশো ছ মিটার হয় তাহলে এল প্লাস বি মানে কত মানে দৈর্ঘ্য প্লাস পোস্ত মানে কত এই দুটো এখানে ভাগ হয়ে যাবে তাহলে দুই দশক কুড়ি একশো তিন তাহলে দেখো এল প্লাস বি মানে তুমি কী পেলে এল প্লাস বি মানে তুমি পেলে একশো তিন আর এল মাইনাস বি মানে পেলে তুমি তেইশ বোঝা গেলো এরপর দেখো একটা দাগ টানো এখানে এখানে দাগ একটা ডাক বিবি কেটে গেল টু এল সমান একশো তেইশ আর এক এখন একশো ছাব্বিশ তাহলে এল সমান কত এল সমান হচ্ছে দুই ছয় বারো আর দুই তিনে ছয় তেষট্টি একটা তেষট্টি হলো আর অপরটা কি একটা তেষট্টি অপরটা মাইনাস তেইশ সমান কত এটা হচ্ছে চল্লিশ তাহলে তুমি এই দুটো গুণ করে দাও ক্ষেত্র মানে কি চল্লিশ ইন্টু এটা তিন চারে বারো দুই হাজার হয়ে লাখ সাতশো চব্বিশ আর পঁচিশ তাহলে পঁচিশশো কুড়ি হচ্ছে রাইট অ্যান্সার কেননা ক্ষেত্রফলের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এন টু বি এইটা এ এইটা বি চল্লিশটা বি বোঝা গেল নিশ্চয়ই দেখা যাক পরের কোশ্চেন কী আছে দেখো এটা হচ্ছে সিমপ্লিফিকেশান থেকে একটা অঙ্ক সিমপ্লিফিকেশান আমি কাল বা পরশু শুরু করবো আজকে আমি এখন টাইম পাচ্ছেন না একটু অসুবিধা আছে তাই এটা কী করতে হয় এটা একটা রুল আছে ভি বদমাস বিওডি এম এ এস ভি বদমাস এ মানে কি ভি মানে ভার্নিকুলার ব্র্যাকেট অফ দা ডিভাইড মাল্টিপল অ্যাড তারপর সাবস্ট্রাক্ট মানে হচ্ছে প্রথমে ভার্নিকুলার ব্র্যাকেট এইগুলো যখন আসে ভার্নিকুলার ব্যাকেট সলভ করতে হয় তারপর হচ্ছে ব্র্যাকেট নর্মাল ব্যাকেট সলভ করতে হয় ভার্নিকুলার মানে হচ্ছে এইরকম একটা দাগ থাকে এরকম একটা দাগ থাকে এ নিয়ে মাথায় দাগ থাকে সেগুলো হচ্ছে ভার্নিকুলার তারপর হচ্ছে অফ মানে এই যে গুণ থাকে না তিনের দুইয়ের পাঁচ অংশ এরটা হচ্ছে অফ তারপর তোমরা ডি মানে তোমরা ডি মানে যেন ডিভাইড এম এস এস মানে মাল্টিপ্লাই এম মানে হচ্ছে অ্যাডিশান তারপর হচ্ছে সাবস্ট্রাকশান কীভাবে করবে তাহলে প্রথমে দেখবে কোথায় ভাগ আছে ভাগ প্রথমে এখানে আছে কিন্তু ভাগ করবে না কেন কেননা এখানে ভার্নিকুলার আছে সরি ভার্নিকুলার নয় ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজ আগে হবে ভাগের আগেও ব্র্যাকেটের কাজ হয় দেখো ওই পেছন থেকে আমি শুরু করলাম মাইনাস বারো প্লাস পাঁচ কত হয় মাইনাস সাত হলো তাহলে মাইনাস সাত আর মাইনাস তিন কত হয় মাইনাস দশ তেরো মাইনাস দশ মানে কত হয় তিন দেখো এইখানে একটা মাইনাস আছে এই জায়গাটাতে তাহলে মাইনাস এই ব্যাকেটে আমি ব্যাকেটটা করছি এই ব্যাকেটটা করছি তাহলে মাইনাস তেরো আর প্লাস চার কত হয় দেখো তিন বাদ চলে গেল মানে মাইনাস নয় হলো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় যখন ব্যাকেট থেকে বেরোবে তাহলে নয় আর তিনে বারো বোঝা গেল এবার দেখো আট ইন্টু বারো হয়েছে আর এখানে ছিয়ানব্বই আছে তাহলে প্রথমে ডিভিশান তারপর মাল্টিপিকেশান তাহলে দেখো এইভাবে আমি করলাম আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বই বাই ছিয়ানব্বই মানে এক অ্যান্সার খুব ইজি হয়ে গেল নেক্সট দেখা যাক এটা হচ্ছে গ সাগলসাগল থেকে একটা অঙ্ক যেটা হচ্ছে বারো ছত্রিশ এবং ষাটের লসাগও কত সরি চব্বিশ ছত্রিশ এবং ষাটের এটা নর্মালভাবে তুমি করতে পারবে দেখো চব্বিশ ছ চব্বিশ মানে কী হচ্ছে দুই দোকানে চার মানে আট আর তিনে চব্বিশ তিনে চব্বিশ ছত্রিশ মানে কী হচ্ছে দুই তিনে ছয় দুই দোকানে চার চার নয় ছত্রিশ আর ষাট মানে কত হচ্ছে ষাট মানে হচ্ছে চার পনেরো ষাট চার পনেরো ষাট তাহলে এর মধ্যে কমন কী এর মধ্যে কমন কী আসছে যেটা এই হবে দেখো এখানে দুটো দুই আছে এখানে দুটো দুই আছে এখানে দুটো দুই আছে হলো তাহলে দুই দুকোনে চার এইখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে যেগুলো সবার মধ্যে কমন থাকবে সবারই মধ্যে থাকবে এটার মধ্যেও থাকবে এটার মধ্যেও থাকবে এটার মধ্যেও থাকবে তাহলে দুই দুকোনে চার চার তিনে বারো হচ্ছে রাইট অ্যান্সার দেখো নেক্সট এটা একটা অঙ্ক যেটা চুটকি মেরে তুমি করে দিতে পারবে এক সেকেন্ডও তোমার লাগবে না ষাট মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার প্রস্ত এই হলো একটা বাগান যেটা সাত মিটার ষাট মিটার দৈর্ঘ্য আর চল্লিশ মিটার প্রস্ত আছে বলেছে একটি খেলার মাঠের বাইরে চারপাশে এক মিটার বেড়া দেওয়া হলো এক মিটার বেড়া দিয়ে দিলে বলছে এই রাস্তা থাকলে এই রাস্তাটি ক্ষেত্রফল কত কিভাবে করবে এক সেকেন্ডের কাজ এ প্লাস বি প্লাস টু এল বাই ইন্টু টু এল মানে হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে দৈর্ঘ্যপস্ত এল মানে হচ্ছে যেটা তোমার এক মিটার সেটা গুণ করবে দুয়ের সঙ্গে আর বাইরেও একটা গুণ করবে কীভাবে দেখে নাও দেখো ষাট প্লাস চল্লিশ প্লাস দুই ইন্টু এক মিটার বলেছে এক গোটা টাই ব্যাকেট তারপর দুই ইন্টু এক দেখো ষাট এ চল্লিশে কত হয় একশো একশো দুই একশো দুই ইন্টু দুই মানে দুশো চার বোঝা গেল রাইট অ্যান্সার দেখো পরের কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা আসে এটা হচ্ছে রিজনিংয়ের অঙ্ক কিভাবে দেখো বলেছে এইটা যদি এরকম হয় তাহলে এই বক্সে কীরকম থাকবে দেখো এর মুখটা এরকম আছে তারপর মুখটা একটু বেঁকেছে তারপর একটু বেঁকেছে তারপর একটু বেঁকেছে এবার কিন্তু এরকম হয়ে যাবে তাহলে কোনটা হবে তিন একটা রাইট অ্যান্সার বোঝা গেল দেখো এগুলো খুব ইজি হয় এগুলো জাস্ট এগুলো ছেড়ে আসতে নেই এগুলো করে আসতে হয় টিচার শব্দটির প্রতিটি বর্ণ কেবলমাত্র একবার ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা যায় না রকম মাথা খারাপ করা দরকার নেই দেখবে যে এই যেগুলো আছে এই ওয়ার্ডগুলো মানে প্রত্যেকটা বর্ণ এখানে মিলছে কি না দেখো চেয়ার সি এইচ এ আই আর আমি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এগুলো যত প্র্যাকটিস করবো তত ভালো হবে দেখো আইটা এখানে কোথাও আছে কোথাও নেই তাহলে আইটাই দিয়ে তৈরি করা যাবে না মানে এইখানে সব এলিমেন্টগুলো এখানে থাকতে হবে আইটা কি এখানে আছে এখানে যে আই আছে চেয়ারের সেটা কি এখানে আছে নেই তাহলে এটা হবে রাইট অ্যান্সার কোন শব্দেরই তৈরি করা যায় না বলেছে তাহলে চেয়ারটা তৈরি করা যাবে না সার্চটা বলছো সার্চটা দেখো কী হয়ে যাবে দেখো ই এ আর সি এইচ দেখো সার্চ তৈরি হয়ে গেল চেয়ার দেখো চির সি এইচ ডবল ই আর দেখো তৈরি হয়ে গেল চির রিচ দেখো রিচ কীভাবে তৈরি হবে আর সরি আর ইএসি এইচ রিচটাও তৈরি হয়ে গেল তাহলে হবে চেয়ারটা হবে রাইট অ্যান্সার বোঝা গেলো এরপরের কোশ্চেন চলা দেখে নিন এইটা কীভাবে করবে দেখো এটাও হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কের মতো দেখো সাতাশ আছে এখানে চুয়ান্ন আছে কীভাবে গুণ যায় তিন নয় সাতাশ নয় ছয় চুয়ান্ন চৌদ্দো দিয়ে কীভাবে গুণ যায় তিন চোদ্দং বিয়াল্লিশ ছয় চোদ্দং চুরাশি মানে হচ্ছে বাঁ দিকে তিন দিয়ে গুণ হচ্ছে ডান দিকে ছয় দিয়ে গুণ হচ্ছে তাহলে এখানে ছয় সাততে বিয়াল্লিশ তিন সাত কত হয় একুশ একুশ হবে রাইট অ্যান্সার জাস্ট এইভাবেই এই অঙ্কটা একটু ভুল আছে এই অঙ্কটা পরে আমি দেখিয়ে দেবো এই অঙ্কটা দেখে নাও এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল মানে দুটি সংখ্যার ধরে নামে এক্স ওয়াই কত হচ্ছে একুশশো একচল্লিশশো সাত হলো দুটি সংখ্যার গ সাগর যদি সাঁত্রিশ হয় একটা সূত্র আছে যেটা মনে রাখবে এমন লিখে রাখবে এল সি এম ইন্টু সমান সংখ্যা দুটির গুণফল ঠিক আছে কীভাবে দেখো লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল মানে এই যে গুণফলটা আছে এটা এখানে বসবে তাহলে এল সি এম কত দেখো এল সি এম মানে হচ্ছে লসাগু ইন্টু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল মানে কত হচ্ছে কুছ সাতচ একচল্লিশশো সাত সরি আমি বারবার ভুল বলে ফেলছি একচল্লিশশো সাত তাহলে এইচসিএফ কত দেওয়া আছে এইচ সি এফ দেখা যাক হচ্ছে তাহলে এখানে সাঁত্রিশ বসালাম তাহলে এলসিএম সমান কত হবে এটা আবার করতে হবে এটা বের করে নাও তুমি কীভাবে জাস্ট ভাগ করে দাও ভাগ করে দিলে এটা বেরিয়ে যাবে তাহলে ভাগ করলে কত বেরোচ্ছে দেখো কত এক একচল্লিশশো সাত বাই এলসিএম সমান বাই সাঁইত্রিশ মানে হচ্ছে একশো এগারো ওকে তাহলে একশো এগারো হলো তাহলে দুটো সংখ্যা দেখো বলেছে দুটো সংখ্যার গুণফল এক্স ওয়াই সমান একুশশো সাত একচল্লিশশো সাত তাহলে একটা একশো এগারো আরেকটা সাঁত্রিশ লস আগু তো এটা বটেই তাও কিন্তু এই দুটো ইটসেফ এর নাম্বার ইটসেলফ এর নাম্বার তাহলে এটা হবে রাইট অ্যান্সার তাহলে কী বলেছে বড় সংখ্যাটি কোনটি তাহলে বড় সংখ্যাটি একশো এগারো ছোটো সংখ্যা কোনটি সাঁত্রিশ বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন করি দেখো একটা বলেছে যে এ আর বি এর মাসিক গড় আয় কত পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পঞ্চাশ টাকা তাহলে এ প্লাস বি বাই টু সমান পনেরো হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এ আর বি এ প্লাস বি সমান কত হবে এ প্লাস বি সমান এটা গুণ হয়ে যাবে তাহলে কত হবে তিরিশ হাজার একশো টাকা এইভাবে আমি লিখে নিচ্ছি ঠিক আছে দেখো এ প্লাস বি সমান তিরিশ হাজার একশো হলো এবার কী বলেছে বি প্লাস সি তাহলে বি প্লাস সি এর গড় হচ্ছে পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা দুই দিয়ে গুণ করো তাহলে তিরিশ হাজার সাতশো টাকা আর বলেছে এ আর সি এর সাধারণ হচ্ছে পনেরো সাধারণ আয় হচ্ছে পনেরো হাজার দুশো টাকা তাহলে এ প্লাস সি হচ্ছে পনেরো হাজার দুশো টাকা দুই দিয়ে গুণ করো তিরিশ হাজার চারশো টাকা তাহলে কী বলেছে সি এর মাসিক আয় কত কত এখানে কী বলেছে এর মাসিকায় কত তাহলে কীভাবে করবে দেখো তুমি বার করবে এখান থেকে যে এ কোথায় আছে এ এইখানে আছে আর এইখানে আছে তাহলে এই দুটো মাইনাস করলাম দেখো মাইনাস করবো কীভাবে এইটা আর এটা মাইনাস করছি তাহলে এ এ কেটে গেলো তাহলে হচ্ছে বি মাইনাস সি সমান কত পড়ছে মাইনাস তিনশো এই এইটা আর এইটা মাইনাস করলাম মাইনাস তিনশো পড়ছে বোঝা গেল পরে দেখা যাক তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের এ মাইনাস সি সমান বি মাইনাস সি সমান মাইনাস তিনশো হলো আর বি প্লাস সি সমান কত দেওয়া আছে বি প্লাস সি আমার দেখা যাচ্ছে তিরিশ হাজার সাতশো তাহলে দেখো এখানে সি কেটে যাচ্ছে তাহলে টু বি সমান কত আছে এখান থেকে বিয়োগ করো তাহলে তিরিশ হাজার চারশো বোঝা খেলো তাহলে বি সমান কত দাঁড়াচ্ছে পনেরো হাজার দুশো বি সমান পনেরো হাজার দুশো এবটা যোগফল আছে তাহলে মাইনাস করে দাও সেখান থেকে তাহলে এ প্লাস বি সমান কত ছিল তিরিশ হাজার একশো তাহলে সেখান থেকে বিয়ের মানটা কত বিয়ের মান হচ্ছে পনেরো হাজার দুশো তাহলে মাইনাস করো কত হচ্ছে চোদ্দো হাজার নশো এটাই হবে রাইট অ্যান্সার এটা কিন্তু ভুল করে যে করেছে এই এই একজনের কাছ থেকে নেওয়া যে করেছে ভুল করেছে এটা হবে চোদ্দো হাজার নশো দেখো এটা হচ্ছে ট্রেনের অঙ্ক স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে ট্রেনের অঙ্ক একটাই সূত্র যেটা হচ্ছে স্পিড ইকাল টু ডিস্টেন্স বাই টাইম বোঝা গেল এবার কী বলেছে একটি ট্রেন আটশো মিটার ও চারশো মিটার লম্বা একটা সেতু যথাক্রমে একশো সেকেন্ড ও ষাট সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি দৈর্ঘ্যগত একটাই শর্ট ট্রিক্স দেখো দুবার ট্রেনটা কিন্তু অতি অতিক্রম করছে দুটো সেতুকে কিন্তু অতিক্রম করছে ঠিক আছে এস ওয়ান নিলাম ফার্স্ট স্পিডটা কত দেখি আটশো সেকেন্ডে একশো সেকেন্ডে অতিক্রম করছে আটশো মিটার পোল কীভাবে দেখো এইভাবে নেবে টি ওয়ান প্লাস ডি ডি মানে হচ্ছে পুলের দৈর্ঘ্য এটা হচ্ছে টেনের দৈর্ঘ্য তোমাকে তো টেনটির দৈর্ঘ্য বার করতে হবে এরপর কী হচ্ছে কত সেকেন্ডে একশো সেকেন্ডে বোঝা গেলো তাহলে এখানে টি এখানে ডি কত মানে হচ্ছে আটশো সেন্টিমিটার বললাম যে পুলের দৈর্ঘ্য কত তাহলে এস ওয়ান সমান কত টি ওয়ান প্লাস এটা কত এটা হচ্ছে আটশো বাই একশো বোঝা গেল ফার্স্টটা পাওয়া গেলো আমাদের একটা সূত্র এরপরে একটা দেখা যাক এরপরে হচ্ছে চারশো মিটার স্পিড করলে আবার লিখে নিচ্ছি স্পিড ডিসটেন্স বাই টাইম তাহলে কী বলেছে চারশো মিটার তাহলে এটা একটা টি ওয়ান হবে এটাও ট্রেনের দুর্গত সমান হবে তাহলে দেখো ডি মানে কত টি মানে এখানে চারশো প্লাস টি ওয়ান বাই কত কত সেকেন্ডে ষাট সেকেন্ডে দুটো একটা ট্রেনে স্পিড টেনের স্পিড তো সমান ফার্স্টেরটা সমান সেকেন্ডেরটা সমান দুটো সমান করে দিলাম তা সমান করলে কীভাবে লিখব আটশো প্লাস টি বাই একশো সমান চারশো প্লাস টি বাই ষাট দেখো কাটাকুটি করো কী আসছে দুই তিনে ছয় দুই আর দশ টি সমান এইখানে গুণ হয়ে গেল গুণ হয়ে পাঁচ দোকানে দশ পাঁচ ষাট টি সমান আছে দুশো মিটার ঠিক আছে দেখো এটা হচ্ছে রাইট অ্যান্সার এই ক্যালকুলেশানটা আমি করলাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি ক্যালকুলেশনটা করে নিলাম ক্যালকুলেশন তোমার শিখিয়ে দেবো কীভাবে ইজিলি করতে হয় তো তোমরা দেখতে পাবে তখন কীভাবে করছি দেখো এই একটা টাইপ আছে আয়তক্ষেত্রের কি বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারোশো স্কোয়ার ফিট পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার পোস্ত বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আবৃত করা যাবে সিম্পল যেটা ক্ষেত্রফল থাকবে আর কতগুলো টালি লেগেছে বলতে হবে তাহলে সেইটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবে মানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা থাকবে সেটা ওপরেও লিখবে এবং যতগুলি টালি বার করতে দেবে তাদের দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া থাকবে তাদের কিন্তু ক্ষেত্রফলটা গুণ করে জাস্ট বসিয়ে দেবে এটা হচ্ছে টালির নাম্বার নাম্বার অফ টালিস কতগুলো টালি আসে তাহলে চার পাঁচে কুড়ি তাহলে কুড়ি দুগোনা ষাট মানে ষাটটি লাগবে তাহলে ষাটটি হচ্ছে রাইট অ্যান্সার দেখো এই যে অঙ্কটা আছে না এটা ভুলেও কিন্তু ছেড়ে এসো না এটা সহজ সবচেয়ে সহজ দেখো এইটাকে এ ধরবে এটাকে বি ধরবে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচেরটা কি এ মাইনাস বি এই একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে কি আছে এ মাইনাস বি তাহলে এই দুটো কেটে গেল তাহলে শুধু এই দুটো যোগ করে দাও অতএব দুই পয়েন্ট থ্রি নাইন টু পয়েন্ট থ্রি নাইন আর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান যোগ করে দাও দেখো চার আসবে এটা হচ্ছে রাইট অ্যান্সার এরপর দেখো কোনো সংখ্যার পাঁচ পার্সেন্ট যদি বারো হয় সংখ্যাটি কত একটা ট্রিক যেটা বললাম যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশান কনভারসান তোমরা যদি শিখে যাও তোমরা ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু করতে পারবে পাঁচ পার্সেন্ট মানে কি পাঁচ বাই একশো মানে হচ্ছে এক বাই কুড়ি এইটা হচ্ছে ফ্র্যাকশান এটা হচ্ছে মেন সংখ্যা হলো তাহলে পাঁচ পার্সেন্ট যদি বারো হয় মানে একটা হচ্ছে বারো তাহলে কুড়িটা কত তাহলে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে হচ্ছে দুশো চল্লিশ বুঝতে পারা গেলো যদি না বুঝতে পেরেছ ট্র্যাডিশনাল ম্যাড ম্যাথড আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় দেখো কোনো সংখ্যার এক্স ধরলাম পাঁচ পার্সেন্ট সমান যদি বারো হয় তাহলে পাঁচ বাই একশো পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো বোঝা গেলো তাহলে এক্স সমান কত তাহলে একশোটার দিকে গুণ হয়ে গেলো পাঁচটা নিচে যাবে তাহলে বারোশো বাই পাঁচ কাটো পাঁচ চব্বিশ এবং একশো কুড়ি মানে দুশো চল্লিশ এতটা তোমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে ওটা কিন্তু ক্যালকুলেশান করতে হচ্ছে না ক্যালকুলেশন তুমি অ্যাভয়েড দেখো এটা বলেছে একটা সমকোণী ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার এবং হাইপোটিনিয়াস মানে হচ্ছে অতিভুজ তেরো এটা আমরা জানি যে এটা যদি তেরো হয় এটা যদি বারো হয় তাহলে এটা হবে পাঁচ কীভাবে অতিভুজ স্কোয়ার সমান এবিসি এইটা স্কোয়ার তেরো স্কোয়ার সমান বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার বুঝতে পার এভাবে করবো তাহলে এটা হচ্ছে পাঁচ এবার কী বলেছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে বারো ইন্টু উচ্চতা মানে হচ্ছে পাঁচ তাহলে দুই ছয় বারো ছয় পাঁচে তিরিশ তিরিশ স্কোয়ার সেন্টিমিটার তাহলে এটা হবে রাইট অ্যান্সার দেখো কী বলেছে দুটি ট্রেনের স্পিডের অনুপাত মানে টি ওয়ান আর টি টু এর স্পিডের অনুপাত সেভেন ইজ টু এইট হলো দ্বিতীয় ট্রেনটি ঘন্টায় পাঁচ পাঁচ ঘন্টায় চারশো কিলোমিটার অতিক্রম করে স্পিডে করলে কি বললাম ডিস্টেন্স বাই টাইম হলো তাহলে স্পিডে ডিস্টেন্স বাই টাইম হলে বলেছে চারশো মানে ডিস্টেন্স বাই পাঁচ ঘন্টা মানে হচ্ছে এর স্পিড হচ্ছে আশি কিলোমিটার পার আওয়ার আর অনুপাতটা কী ছিল প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনের আট তো আশি তাহলে এইটা মানে তো আশি হচ্ছে তাহলে কত দিক গুণ যাচ্ছে সাত দশ দিয়ে তাহলে এটাও তুমি দশ দিয়ে গুণ করে দাও কত হচ্ছে সত্তর কিলোমিটার অ্যান্সার বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক দেখো এটা হচ্ছে নেক্সট কোশ্চেন এটা হচ্ছে একটা সিরিজ কীভাবে এটা হচ্ছে স্কোয়ার সিরিজ স্কোয়ার সিরিজ তোমাকে মনে রাখতে হবে কীভাবে দেখো তিনের স্কোয়ার নয় পাঁচের স্কোয়ার পঁচিশ সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ তাহলে নেক্সটটা কী হবে তারপর এগারো স্কোয়ার মানে একশো একুশ দেখো ডিফারেন্সটা কি দুই দিয়ে যাচ্ছে ডিফারেন্সটা দুই যাচ্ছে এরপর কি হবে সাত আট দুয়ে নয় মানে নয় স্কোয়ার মানে কত হবে একাশি তারপর নয় তারপর দুই যাবে মানে এগারো স্কোয়ার মিলে গেছে চলো দেখা যাক নেক্সট দেখো এটা আছে রিলেশনশিপ আবার ব্লাড রিলেশন কে হচ্ছে এক্সের ভাই মানে কে এর মাথায় পজিটিভ হলো কে এক্সের ভাই জেড এক্সের পুত্র জেড এক্সের পুত্র তাহলে মানে পজিটিভ জেড কিন্তু মেল বা ফিমেল আমরা জানি না পি হচ্ছে এর কন্যা পি হচ্ছে এর কন্যা মাইনাস হলো যার বিবাহ যার বিবাহ এনের এর সঙ্গে হয়েছে এর কিন্তু এন এর সঙ্গে বিবাহ হয়েছে তাহলে এন এটা যদি নেগেটিভ হয় এটা কিন্তু পজিটিভ হবে ছেলের সঙ্গে তো বিয়ে হবে বোঝা গেল জি এক্সের বোন জি হচ্ছে এক্সের বোন হলো জি এক্সের বোন এটাও নেগেটিভের জি অ্যান্ড এক্স দিদি বেহেন মানে দুটোই মাইনাস তাহলে বলছে জি এর সঙ্গে জেডের সম্পর্ক কি তাহলে জি হচ্ছে এর মাসি বোঝাই যাচ্ছে জি হচ্ছে এর মাসি কেননা বোনের বোনের মেয়ে বোনের ছেলে মানে হচ্ছে মাসি বোঝা গেল চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন এটা হচ্ছে কোডিং ডিকোডিং থেকে এম এন ওয়াই জেড কী হচ্ছে এক মাইনাস হচ্ছে এক মাইনাস হচ্ছে ওয়াই জেড প্লাস এক হচ্ছে তাহলে এটা কী হবে দেখে নাও এটা একটা কোডিং এটা কোডিং ডিকোডিং বলে এটা তোমাদের শিখতে হবে খুব ইজি একটা জাস্ট এম এন ওয়াই জেড এস টি টি ইউ এভাবে যাচ্ছে এম এন প্লাস ওয়ান ওয়াই জেড প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান করে যাচ্ছে তাহলে এন কী হবে এন প্লাস ওয়ান মানে হচ্ছে এম এম এন ও হচ্ছে আর লাস্টেরটা একদম লাস্টেরটা দেখবে এস প্লাস টি তাহলে প্রথমে ও লাস্টে টি কোনটাতে আছে দেখো প্রথমটায় আছে ইজিলি তুমি সবটা করতেই হবে না আর কিন্তু কোথাও নেই দেখো বুঝতে পারা গেল চলো নেক্সট দেখা যাক দেখো এই একটা অঙ্ক এটা হচ্ছে ওই ফিলিন দা ব্ল্যাংকসের নয় থেকে বারো বেড়েছে বারো থেকে আঠেরো বেড়েছে এটা তিন বেড়েছে এটা ছয় বেড়েছে এরপরে কত বাড়বে দেখো এইটা তিন বাড়লো তাহলে এটাও তিন বাড়বে মানে বারো ছয় আর তিনে নয় বাড়বে তাহলে নয় আঠেরো মানে সাতাশ হচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেল এরপর দেখো এরপর বলেছে এই যে একটা চিহ্ন আছে দেখো এক দুটো কিন্তু ত্রিভুজ পাশাপাশি আছে বা সিমিলার জিনিস কিন্তু পাশাপাশি আছে দুটো তাহলে এইটা যদি মাঝে হয় এইটা যদি এইখানে হয় তাহলে এইটা সিমিলার কিন্তু এখানে আসবে তাহলে এটা হবে রাইট অ্যান্সার এইবার তুমি ভুলটা কিন্তু এক নম্বরে করে দিও না কেন ডিএ দেখো এক আছে তাহলে ডিএ কিন্তু এক তুমি টিক করবে এটা কিন্তু একটু মাথায় রাখবে দেখো এটা কি বলেছে একটি নির্বাচনের দুটি পার্থ মধ্যে বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পান এবং কুড়ি পার্সেন্ট অবৈধ ভোট ছিল মানে একশো পার্সেন্ট যদি ধরি আমি তাহলে কুড়ি পার্সেন্ট অবৈধ ভোট মানে হচ্ছে আশি পার্সেন্ট বৈধ ভোট বৈধ তাহলে বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পান যিনি জিতেছেন একজন প্রার্থী পেয়েছেন আরেকজন প্রার্থী কত পাবে পঞ্চান্ন পার্সেন্ট আরেকজন পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবে বোঝা গেলো একশো পার্সেন্ট টোটাল ভোট কুড়ি পার্সেন্ট বাদ আশি পার্সেন্ট বৈধ ভোট বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পান দেখো তাই লেখা আছে তাহলে বৈধ ভোটের আরেকজন কত পান পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে ইনি জিতে আসেন এবং মোট পদত্ত ভোটের সংখ্যা মানে একশো পার্সেন্ট মানে কত হচ্ছে একশো পার্সেন্ট পঁচাত্তরশো বুঝতে পারা গেল তাহলে অপর প্রার্থী বৈধ ভোটের কত পেয়েছিলেন তাহলে একশো পার্সেন্ট মানে যদি আমি দেখে না ভালো করে একশো পার্সেন্ট মানে যদি আমি পঁচাত্তরশো হয় তাহলে বৈধ বোধ কত আশি পার্সেন্ট সমান কত হবে এটাই তো বার করতে হবে আমাদের তাহলে আশি পার্সেন্ট সমান দেখো এইখানে কিন্তু দুটো কেটে গেলো শূন্য তাহলে পঁচাত্তর ইন্টু আশি কত হচ্ছে এটা বের করতে হবে তোমাকে তাহলে এটা হচ্ছে তোমার দেখো আমি ক্যালকুলেশানটা করে দিচ্ছি এইটা হবে আশি পার্সেন্ট সমান ছ হাজার বুঝতে গেল এবার বলেছে তবে অপর প্রার্থী কত পেয়েছিলেন মানে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট নো লোকটা তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান কত সেটাই বের করতে হবে আমাকে দেখো ছয় পাঁচ হাজার তিরিশ চারশো চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে সাতাশ হবে রাইট অ্যান্সার বোঝা গেল কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা যাক নেক্সট দেখো দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর দুটি সংখ্যার গ সাগু গ সাগু মানে জাস্ট হচ্ছে দেখো ফার্স্ট সংখ্যা হচ্ছে থ্রি এক্স সেকেন্ড সংখ্যা হচ্ছে ফোর এক্স এক্স সমান সব সময় ধরবে গস আগু সমান ফোর তাহলে প্রথম সংখ্যা কত হবে বারো দ্বিতীয় সংখ্যা কত হবে ষোলো তাহলে দুটি লস আগু কত বলেছে তাহলে ল সাগু কীভাবে হয় ল সাগু মানে এই দুটো তুমি ইয়ে করতে হবে ল সাগু করতে হবে বারো আর ষোলো বারো এবং ষোলো তাহলে দুই ছয় বারো দুই আটটে ষোলো দুই তিনে ছয় দুই চারে আট কত হচ্ছে তিন চারে বারো বারো দেখুন চব্বিশ চব্বিশ দেখুন আটচল্লিশ আটচল্লিশ রাইট অ্যান্সার এটাও কিন্তু ইজি কোশ্চেন কোনো মতে ছেড়ে আসবে না এএস টু বিএস টু সি দিয়ে দিয়েছে তাহলে বি জাস্ট সংখ্যাগুলো বসিয়ে দেবে এ বাই বি মানে এ মানে কত এ মানে দুই বি মানে কত বি মানে তিন সমান বি মানে কত তিন সি মানে কত চার সি মানে কত চার এ মানে কত এ মানে হচ্ছে দুই এইভাবে জাস্ট বসে নিলে এরপর নিচেরগুলোর লসাগু করলে তিন চার আর দুইয়ের কত হয় বারো বারো দিয়ে জাস্ট গুন করে দাও দেখো কীভাবে করবে টু বাই থ্রি ইন্টু বারো মানে হচ্ছে তিন চারে বারো চার দুগোনে আট তাহলে আট প্রথমে আসবে দেখো আট চলে এসছে অ্যান্সার এরপরে দেখিয়ে দিচ্ছি দেখো বিবাই সি মানে হচ্ছে থ্রি বাই ফোর ইন্টু বারো চার তিনে বারো তিন তিরকে হচ্ছে নয় দেখো নয় চলে এসেছে এরপর দেখো সি বাই এ মানে কত সি মানে ফোর এ মানে টু তাহলে ইন্টু বারো মানে হচ্ছে দুই ছয় বারো ছয় চারে চব্বিশ এটা হচ্ছে রাইট অ্যান্সার আজকের জন্য এইটুকুই এটা ছিল লেডি কনস্টেবলের সম্পূর্ণ সলিউশন এরপর থেকে তোমরা কমেন্ট করো আমি সমস্ত ভিভিয়াসিয়ার সলিউশন আমি করে দেবো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ সাবস্ক্রাইব বুক ওয়ান অ্যান্ড ডোণ্ট ফরগেট টু শেয়ার ইট